প্রায় শুনি ক্রিপ্টোকারেন্সির কথা, কিন্তু আমরা অনেকেই জানি না কি এই ক্রিপ্টোকারেন্সি, কিংবা কিভাবে এটি কাজ করে, অথবা কেন বিভিন্ন দেশে এটি নিষিদ্ধ। আমরা সাধারণত ফিজিক্যাল কারেন্সি বা মুদ্রা ব্যবহার করি। সোজা বাংলায় আমরা টাকা ব্যবহার করি নোট বা কয়েন হিসেবে, যার অস্তিত্ব আছে। ক্রিপ্টোকারেন্সি হলো এক প্রকার ডিজিটাল মুদ্রা যার কোনো শারীরিক রূপ নেই, অর্থাৎ এটি কোনো কয়েন বা নোট আকারে পাওয়া যায় না। ইন্টারনেটের মাধ্যমে একজন ইউজার থেকে আরেকজন ইউজারের কাছে এটি প্রেরণ করা হয়। এখানে ক্রিপ্টোকারেন্সি বলতে এমন এক প্রকার লুকায়িত ও নিরাপদ ডিজিটাল মুদ্রা যার মাধ্যমে লেনদেন করা যায়। মূলত ক্রিপ্টোকারেন্সির ধারণা বহুকাল আগে থেকেই প্রচলিত থাকলেও এটি আলোচনায় আসে 2008 সালের শেষের দিকে, যখন সাতোশি নাকামোতো নামের এক ব্যক্তি বিটকয়েন আবিষ্কার করেন। যদিও সাতোশি নাকামোতো নামে কোনো ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি, ধারণা করা হয় এটি কোনো একদল মানুষের ছদ্মনাম যারা বিটকয়েন উদ্ভাবন করেন। এর মাধ্যমেই শুরু হয় ক্রিপ্টোকারেন্সির পথচলা। এরপর থেকে বহু ক্রিপ্টোকারেন্সি তৈরি হয়েছে, কিন্তু নিঃসন্দেহে বিটকয়েন এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ও মূল্যবান ক্রিপ্টোকারেন্সি। বর্তমানে 4,000-এর অধিক ক্রিপ্টোকারেন্সি পৃথিবীতে চলমান রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো বিটকয়েন, ইথারিয়াম, লাইটকয়েন, ডোজকয়েন, কার্ডোনো, পলকাডট, মনরো, টেথার ইত্যাদি। চায়না, ভারত, কলম্বিয়া, বাংলাদেশ, ইকুয়েডর সহ আরও কয়েকটি দেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ। এর মূল কারণ তৃতীয় পক্ষের হস্তক্ষেপ না থাকা। লেনদেনের কোনো সরকারি নথিপত্র না থাকায় সরকার অবৈধ মাদক বা অস্ত্রের লেনদেনের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিতে পারেন না। আবার ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের ফলে সরকার বা ব্যাংকিং সিস্টেম কোনো ধরনের কর আরোপ করতে পারেন না, যেটি ক্রিপ্টোকারেন্সিকে অবৈধ করার আরও একটি কারণ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য ব্ল্যাক মানি বিদেশে পাচার করার জন্য সহজ পথ বিটকয়েন, তাই বাংলাদেশের জন্য ক্রিপ্টোকারেন্সি এখনও পর্যন্ত অবৈধ। কাজেই কেউ ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার কথা চিন্তা না করাই উত্তম। সিটি নিউজ ডেস্ক, ঢাকা।